আসসালামু আলাইকুম, আমি সবুজ আহমেদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে আপনারা লাইভে টিভি দেখবেন। অনেকেই আছে পারেন না, যারা পারেন না তাদের জন্য আজকে ভিডিওটা স্টার্টেড হবে, কারণ বুঝতেই পারছেন লাইভ টিভি আমরা দেখব আজকে, ঠিক আছে। তার জন্য বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতিতে লাইভে যায়, ঠিক আছে। আমি দুই তিনটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব, যেটা আপনার খুব বেশি ভালো লাগে সেটা দিয়ে কিন্তু আপনারা লাইভ টিভি দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক, দেখি আমরা কিভাবে লাইভে টিভি দেখতে পারি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, মোবাইল দিয়ে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের প্লে স্টোর থেকে অনেক সফটওয়্যার আছে, তবে ট্রাস্টেড হলো দুইটা সফটওয়্যার আমি আপনাদের নাম বলে দিব। সেটা হলো, একটা হলো jagobidi.com, একটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। আমি যদি প্লে স্টোরে সার্চ করি সেক্ষেত্রে দেখুন, আমি যেখানে আপনাদেরকে একটু দেখিয়ে, এখানে লিখবেন হলো jagobidi.com, ঠিক আছে। এই যে এখানে দেখুন লেখা আছে jagobidi.com বাংলা টিভি অফিসিয়াল, ঠিক আছে। আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে, আমি ইনস্টল করেছি, ঠিক আছে। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হলো, আপনাদের এরকম একটা লোগো আসবে, এই যে এটা দেখতে পারছেন jagobidi.com, এটা একটা লোগো আসবে, ঠিক আছে। এটার ভিতরে আপনারা ঢুকবেন, ঢুকে দেখবেন অনেক চ্যানেল এখানে আছে, ঠিক আছে। আপনারা চাইলে এই চ্যানেলগুলো লাইভে দেখতে পারেন, এগুলো সবগুলো কিন্তু লাইভে আছে। দেখুন আমি 71 টিভিটা আমি অন করতেছি, দেখুন এটা কিন্তু লাইভে চলছে, ঠিক আছে। দেখুন এভাবে আপনারা কিন্তু চাইলে লাইভে আপনারা টিভি দেখতে পারবেন। এই যে এখানে এটা কিন্তু লাইভ চলতেছে, এখানে যে কয়টা টিভি আছে, ঠিক আছে, দেখুন মাই টিভি আছে, টিভি চ্যানেল বাংলা টিভি, ঠিক আছে, বাংলা ভিশন, 71, 24, এটিএন নিউজ, ঠিক আছে, এগুলা সবগুলো কিন্তু লাইভে চলছে। আপনার এখন হলো 10টা 44 মিনিট সকাল, আপনার এখন এটিএন বাংলাতে চলছে হলো ইসলামিক গান, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে লাইভে দেখতে পারেন। তো আমি আর একটা ওয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নর্মালি আপনাদের দু তিনটা আমি ওয়ে বলে দেব, যে যেটার মাধ্যমে আপনারা করতে পারবেন, আপনারা লাইভে টিভি দেখতে পারবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন আসলে আমি প্রথমটা কিভাবে দেখাতে চেষ্টা করেছি। প্রথমে আপনি কি করবেন, প্লে স্টোর থেকে জাগোবিডি লিখে সার্চ করলেই কিন্তু আপনার ওই সফটওয়্যারটা কিন্তু চলে আসবে। সেই সফটওয়্যারের মাধ্যমে ওপেন করলেই সবগুলো চ্যানেল চলে আসবে, আপনার যে চ্যানেল প্রয়োজন, ঠিক আছে, সেই চ্যানেল কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এরপরে আপনার যেটা আছে সেটা হলো, আমি দেখাবো, সেটা হলো জি টিভি লাইভ, ঠিক আছে। আমরা প্লে স্টোর থেকে যদি আমরা জি টিভি লিখে সার্চ করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটা চলে আসবে। দেখুন জি লেখার সাথে সাথে এখানে জি টিভি লাইভ চলে আসছে, ঠিক আছে। আপনারা যেটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি এটা ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে, যার কারণে আমি ডাউনলোড করছি না আর। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনে আপনারা এটা প্লে করবেন। তো এই যে এরকম একটা আসবে, দেখুন জি টিভি লাইভ, ঠিক আছে। আমরা এটাকে ওপেন করব, ওপেন করার পরে বিভিন্ন অ্যাডভাইস আসতে পারে, সেক্ষেত্রে আমরা যদি হোমে যেতে চাই সেক্ষেত্রে এখান থেকে হোমে যেতে পারবো, ঠিক আছে। তো বিভিন্ন অ্যাড আসবে, দেখুন এখানে অ্যাড আসছে, দেখুন এই এ পাশে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এগুলো অ্যাডগুলো কেটে যাবে, ঠিক আছে। তো আমরা প্রথমে, আমরা যেহেতু লাইভ টিভি দেখবো সেক্ষেত্রে আমাদের এই যে পাশে দেখুন লাইভ লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন বিভিন্ন অ্যাড আসবে, এই অ্যাডগুলো কেটে দিতে হবে। দেওয়ার পরে যেখান থেকে আমরা এটা এই লাইভটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে দেখুন লাইভ আছে, এখানে লাইভে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে দেখুন অ্যাড আসবে, বিভিন্ন অ্যাড আসবে, ঠিক আছে। আপনারা এগুলো কেটে দিবেন, নো করবেন, দরকার নেই আমাদের। এরপর আমরা যে বাংলাদেশি এটা সিলেক্ট করব, ঠিক আছে। বাংলাদেশি সিলেক্ট করলে দেখুন বাংলাদেশি বিভিন্ন চ্যানেল কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা যদি জি টিভি লাইভ দেখতে চাই, বিভিন্ন সময় জি টিভিতে আমাদের কাঙ্ক্ষিত ক্রিকেট খেলাগুলো প্রচারিত হয়ে থাকে, ঠিক আছে, সেই জি টিভিতে থেকে আমরা কিন্তু দেখতে পারবো। এখানে ক্লিক করলে একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিবেন, কেটে দেওয়ার পরে কিন্তু আমাদের ইয়া করবে।
প্লে হয়ে যাবে। দেখুন এখানে অ্যাড আসলে এটা আমরা নো করে দিলাম, নো করে দেওয়ার পর আমরা এখানে প্লে করলাম, ঠিক আছে। প্লে করার পরে কিন্তু দেখুন এখানে এই যে লাইভ, এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইভ লাইভ কিন্তু চলছে। এটা বুঝতে পারছেন যে এটা কিভাবে লাইভে চলে আসলো। এরপর আমি আর একটা ওয়ে আপনাদেরকে বলে দেই, ঠিক আছে। আরো অনেক ওয়ে আছে আমার কাছে, তো আমি ধীরে ধীরে আপনাদের দেখাই কিভাবে আপনারা করবেন। একটা মনে না থাকলে আর একটা করবেন, আর একটা মনে না থাকলে আর একটা করবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হলো যে কোনো ব্রাউজার দিয়ে, মোবাইলের যে কোনো ব্রাউজার দিয়ে কিন্তু আপনারা লাইভ টিভি দেখতে পারবেন। ধরুন আমি এখানে যদি ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবে ক্লিক করার পরে যদি আমরা যে কোনো টিভির নাম লিখে, লাইভ লিখে সার্চ করি, সেক্ষেত্রে কিন্তু চলে আসবে। দেখুন এখানে আমি লিখছি জি টিভি লাইভ, এখানে জি টিভি লাইভ যদি আমি লিখে সার্চ করি, সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত লাইভ টিভিগুলো কিন্তু চলে আসবে। দেখুন এখানে জি টিভি লাইভ আছে, এখানে এটিএন নিউজ আছে, এখানে এনটিভি লাইভ, ঠিক আছে। তারপরে আছে যেখানে দেখুন এটা সময় টিভি লাইভ, ঠিক আছে। এভাবে এই যে এখানে, এই যে এখানে দেখুন এটিএন, ঠিক আছে, এটিএন টিভি আছে, ঠিক আছে। এগুলো কিন্তু যেখানে লাল দাগ যেগুলো আছে, ঠিক আছে, লাল দাগ লাইভ নাও যেগুলো আছে এগুলাই কিন্তু লাইভ চলতেছে, অন্যথায় এগুলো কিন্তু লাইভ চলতেছে না। এই যে দেখুন এটা জি টিভি লাইভ উপরে লেখা, এখানে মিনিট দেওয়া আছে 2 মিনিট 53 সেকেন্ড, ঠিক আছে, এটা কিন্তু লাইভ না, ঠিক আছে। যদিও এখানে লাইভ লেখা আছে, দেখুন উপরেটা এখানে লাইভ অনলাইন, ঠিক আছে, 2 মিনিট 50 সেকেন্ড, এটা কিন্তু লাইভ না, ঠিক আছে। এখানে আপনারা লাইভ চেক করবেন কিভাবে, সেটা হলো নিচে লেখা থাকবে লাইভ নাও, ঠিক আছে, যেখানে লেখা থাকবে লাইভ নাও, এবং এখানে কোনো মিনিট থাকবে না। আর যেগুলো এটা লক্ষ্য করুন, দেখুন এখানে লাইভ লেখাও নেই, এবং এখানে 5 মিনিট 9 সেকেন্ডের একটা ভিডিও, ঠিক আছে, এটা কিন্তু লাইভ না। তো এভাবে আপনারা চিনবেন যে কিভাবে কোনগুলো লাইভ আর কোনগুলো লাইভ না। যেগুলো লাইভ সেগুলোর নির্দিষ্ট কোনো টাইম থাকে না, কতক্ষণ চলবে, কী সমাচার ইত্যাদি থাকে না, যার কারণে টাইমটা ওঠে না। আমরা যদি জি টিভিতে ক্লিক করি, সরি, এনটিভি নিউজ এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন এখানে দেখতে পাচ্ছেন 5 ঘন্টা 5 সেকেন্ড, মানে এটা হলো 5 ঘন্টা যাবত এই টিভিটা চলতেছে, ঠিক আছে, সকাল থেকে চলতেছে। তো এরপরে দেখুন এই পাশে কোনো নাই, নির্দিষ্ট কোনো টাইম নাই যে কোন টাইম পর্যন্ত এই টিভিটা চলবে, ঠিক আছে, এইটার নির্দিষ্ট কোনো টাইম নাই, যার কারণে এটা এখানে নির্দিষ্ট টাইম নেই, কিন্তু কোন টাইম পর্যন্ত চলতেছে, কতক্ষণ পর্যন্ত চলছে, সেটা কিন্তু এখানে লেখা 5 ঘন্টা 5 সেকেন্ড ধরে এই টিভিটা চলছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা লাইভ টিভি বের করব। এরপরে যদি আপনারা ওয়েবসাইটে ঢোকেন, সেক্ষেত্রে জাগোভিটি.কমের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, সেই ওয়েবসাইটে যদি আপনারা ঢোকেন, সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা যদি এখানে জাগোভিডি.কম লিখে সার্চ করি, সেক্ষেত্রে গুগলে চলে আসবে, কিন্তু একটু ওয়েট করুন, দেখুন জাগোভিডি.কম এর ওয়েবসাইট কিন্তু এখানে চলে এসেছে। এখানে অনেক চ্যানেল আছে যেগুলো আমরা সবগুলো অনলাইনে আছে, এগুলো আমরা চাইলে কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে, যেগুলো দেখুন শুধু বাংলাদেশ না, আরও বিভিন্ন দেশের চ্যানেল আছে, ঠিক আছে, চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এভাবেই মূলত আমরা মোবাইল দিয়ে লাইভ টিভিগুলো বের করব, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি একটু কম্পিউটারে দেখাই, ঠিক আছে, কম্পিউটারে যারা কম্পিউটার ইউজ করেন তারা কিভাবে বের করবেন, ঠিক আছে। একই নিয়ম, কোনো ভিন্ন কোনো নিয়ম নেই, জাস্ট মোবাইলে শুধু আমরা দেখলাম হলো সফটওয়্যারের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, কিন্তু আমরা এখানে সেটা দেখব না। আমরা এটা হলো ডাইরেক্ট যদি এনটিভি লাইভ কিংবা জি টিভি লাইভ, মানে যে কোনো টিভির নাম লিখে, লাইভ লিখে সার্চ করলে দেখুন এখানে কতগুলো হিউজ পরিমাণ চলে এসেছে লাইভ নাও। এই দেখুন এখানে লাইভ নাও, লাইভ নাও, এখানে নির্দিষ্ট কোনো টাইম নেই, ঠিক আছে। এটা এগুলো আপনারা দেখবেন যে নির্দিষ্ট কোনো টাইম এখানে লেখা থাকবে না যেগুলো লাইভে আছে। তো এগুলো মনে করবেন হলো আপনার লাইভ টিভি, আর অন্যথায় দেখুন
ইমেজ এখানে কিন্তু এজ এ লাইভ এইচডি 720p এটা দেখুন 7 ঘন্টা 1 সেকেন্ড 20 7 ঘন্টা 1 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে। এটা এই টিভিটা চলার পরে এইখানে বন্ধ করা হয়েছে, যার কারণে এখানে দেখুন টাইম লেখা আছে, এখানে টাইম লেখা আছে, অন্যথায় দেখুন এই এনটিভিএ যে লাইভে যেটা আছে সেটা কিন্তু টাইম লেখা নাই, ঠিক আছে। এটা কিন্তু এখানে দেখুন এই যে এখানে কোনো টাইম লেখা নেই, অথচ এই পাশের এনটিভি আর একটা আছে এখানে দেখুন এটা কিন্তু টাইম লেখা আছে, তার মানে এটা অফলাইনে চলে গেছে, আর এটা কিন্তু অফলাইনে চলে যায় নাই, এখনো অনলাইনে আছে, ঠিক আছে। তো এটার মাধ্যমে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা আমাদের বাঁচা মরার প্রশ্ন, সেখানে আমার কোনো সিদ্ধান্ত দেওয়া চলে না। এখানে অনলাইনে টিভি চলছে দেখতেই পাচ্ছেন, এখানে কোনো টাইম লেখা নেই, ঠিক আছে। যেখানে ভলিউম আছে এখানে ভলিউমের পাশে এখানে দেখবেন লাইভ লেখা, ঠিক আছে। যদি লাইভ না লেখা থাকে সেক্ষেত্রে মনে করবেন সেটা হলো অফলাইন। তো এভাবে আপনারা চাইলে ইউটিউব থেকে অনলাইন টিভি দেখতে পারেন। এরপরে আপনারা মোবাইলে যেরকম jagobiti.com থেকে আমরা টিভি দেখেছি, ঠিক আছে, সেভাবে আমরা এখান থেকেও কিন্তু দেখতে পারবো। এখানে যদি আমরা jagobiti.com, ঠিক আছে, লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে আমাদের ওই ওয়েবসাইটটাই নিয়ে যাবে, ঠিক আছে। ওয়েবসাইটে নিয়ে গেলে দেখুন কতগুলো আমাদের টিভি আছে, সবগুলো টিভি এখানে কিন্তু বাংলাদেশের যতগুলো টিভি আছে সবগুলো টিভি কিন্তু এখানে আছে। আর যদি কোনো টিভি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে কি করবেন, যেখানে দেখুন যে সার্চ টিভি, যে টিভি আপনি খুঁজে পাচ্ছেন না সেটাকে আপনারা এখানে সার্চ করবেন, ঠিক আছে, পেয়ে যাবেন। ধরুন আমরা এখানে যে কোনো একটা টিভিকে আমরা কি করব সার্চ করে বের করব, ধরুন আমরা যে বাংলা ভিশনটা এটাই আমরা ই করব, এখানে এই যে সার্চ অপশনে ক্লিক করব, ঠিক আছে। সার্চ অপশনে ক্লিক করলে দেখুন এই যে বাংলা ভিশন কিন্তু চলে এসেছে। চাইলে আমরা যে কোনো টিভি এখানে কিন্তু সার্চ করে নিয়ে এসে চালাতে পারবো, ঠিক আছে। দেখুন এখানে যদি আমরা এখন ক্লিক করি সেক্ষেত্রে আমাদের যে বাংলা ভিশন টিভিটা আছে প্লে হয়ে যাবে। দেখুন এই পাশে কিন্তু আমার লাইভ লেখা আছে, ঠিক আছে। এটা কোনো নির্দিষ্ট টাইম ধরে চলছে, নির্দিষ্ট টাইম নেই যে এই টাইম ধরে এটা চলছে, ঠিক আছে। আমরা 3 সেকেন্ড ধরে এই ভিডিওটা প্লে করছি সেক্ষেত্রে এই 3 সেকেন্ড এখানে লেখা আসছে। এক এক ওয়েবসাইটে এক এক রকম অপশন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লাইভ টিভি দেখতে হয়। লাইভ টিভি সম্পর্কে আর কিছু না বললেও হয়তো আপনারা যে কোনো লাইভ টিভি বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা শেয়ার করতেও পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নাই। তবে একটা দাবি থেকে যাবে আপনার কাছে আমার, সেটা হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।